ইশাকার জীবনী ষষ্ঠ পর্ব সবাই দেখুন। বিবাহের উদ্যোগ। এক, ঘটক ব্রাহ্মণগণ মিগর শ্রেষ্ঠীর নিকট উপনীত হয়ে বিশাখার অত্যধিক প্রশংসা করলেন। তাঁরা অতি উৎসাহের সহিত বললেন, শ্রেষ্ঠী প্রবর, বড় শুভক্ষণে আমরা যাত্রা করেছিলাম, যেই কন্যারত্নকে বরণ করে এসেছি জগতের সেরা মেয়ে সে। এমন সুন্দরী ও সুলক্ষণা আমাদের চোখে আর পড়েনি, পঞ্চ কল্যাণের কথা কি বলছেন শ্রেষ্ঠী প্রবর? এর সেও অধিক কল্যাণ রয়েছে ওর নিকট বিদ্যমান। সে যেন সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী, ওর কোমল মধুর কণ্ঠস্বর যেন বিনা ধ্বনিকেও হার মানায়। মেয়েটি যেমন লাবণ্যবতী তেমনই বুদ্ধিমতী ও বিধুষী। ওর কথা কত চমৎকার, শুনে আমরা অবাক হয়ে গেছি। আশ্চর্য মেয়ে, এমন মেয়ে যে বরণ করতে পেরেছি তাও সৌভাগ্যের বিষয়। মিগার শ্রেষ্ঠী অনন্য মনে শুনলেন ব্রাহ্মণদের কথা, তারপর সমুৎসুকে জিজ্ঞাসা করলেন, কার মেয়ে, দেশের নামই বা কি? সাকেত নগরের ধনকুবের ধনঞ্জয় শ্রেষ্ঠী, তারই পুণ্যবতী মেয়ে, নাম বিশাখা, ধনীর ঘরের দুলালি। ওর পিতার অফুরন্ত ধন, মনে হয় কৌশল রাজেরও এত নেই। অবিলম্বে মেয়েটি নিয়ে আসুন, বড়লোকের মতিগতির কথা বলা যায় না। মিগার শ্রেষ্ঠী ব্রাহ্মণদের মুখে বিশাখা ও ধনঞ্জয় শ্রেষ্ঠীর সমস্ত কথা শুনে যতদূর বিস্মিত হলেন ততদিক হলেন আনন্দিত। তিনি মনে করেছিলেন পঞ্চ কল্যাণবতী মেয়ে লাভ করা সম্ভব হবে না, এখন যখন পাওয়া গেছে যত শীঘ্র সম্ভব তাকে পুত্রবধূ করে ঘরে নিয়ে আসাই উত্তম হবে। ধনঞ্জয় শ্রেষ্ঠীর কন্যা লাভ করা পরম সৌভাগ্যের বিষয় মনে করে মিগার শ্রেষ্ঠ অতি সহসা বিবাহ কার্য সম্পাদনে তৎপর হলেন। সেদিনই তিনি কৌশলরাজের নিকট গিয়ে আপন পুত্রের সহিত ধনঞ্জয় শ্রেষ্ঠীর কন্যা বিশাখার পরিণয় সম্বন্ধে পরামর্শ করলেন। রাজা সন্তোষবাইকে অনুমোদন করে বললেন, অতি উত্তম কথা শ্রেষ্ঠী প্রবর, এই মহা ঐশ্বর্যশালী পরিবারকে আমি মগধরাজ থেকে যাঞ্চা করে এনেছি, তাঁর সম্মান করা আমার কর্তব্য, আমিও বরযাত্রী হয়ে আপনাদের সঙ্গে যাব। মিগার শ্রেষ্ঠী রাজার অভিমত শুনে সানন্দে বললেন, মহারাজ, তা আমার পক্ষে পরম সুখের ও গৌরবের বিষয়, আপনি যে আমাদের সঙ্গে যাবেন তা চিন্তাও করতে পারেনি, সে দুঃসাহসও আমার নেই, আপনার এ অনুগ্রহে আমি অত্যধিক আনন্দিত হলাম। মিগার শ্রেষ্ঠী কৌশলরাজের সহিত পরামর্শ করে বিবাহের শুভলগ্ন নির্ধারণ করলেন। অতঃপর ধনঞ্জয় শ্রেষ্ঠীর নিকট এই মর্মে সংবাদ পাতালেন যে, আমি কৌশলরাজের সহিত পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামী আষাঢ়ী পূর্ণিমার শুভতিথিতে আমরা আপনার ভবনে উপস্থিত হব। আমাদের সঙ্গে বরযাত্রী রূপে সহপারিষদ কৌশলরাজও আসবেন, আপনি এত লোকের যথা কর্তব্য সম্পাদনে সমর্থ হবেন কি? প্রত্যুত্তরে ধনঞ্জয় শ্রেষ্ঠী এরূপ সংবাদ পাতালেন, আপনাদের নিরূপিত দিবসে আপনারা আসবেন শুনে সুখী হলাম। আর কৌশলরাজের কথা, বরযাত্রী হয়ে তিনি যদি আসেন তা আমার পক্ষে পরম সৌভাগ্য, শ্লাঘার বিষয়। পুণ্যবান মহান জনের সমাগমে আমার ভবন হবে পুণ্যপ্রুত, এত লোকের যথা কর্তব্য সম্পাদনে সমর্থ হব কিনা আপনি জানতে চেয়েছেন, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। কৌশলরাজের মতো 10 জন রাজাও যদি আসতে ইচ্ছে করেন আসতে পারেন, তার জন্য আপনার চিন্তার কোনো কারণ নেই, নিঃসংকোচেই আসুন। ধনঞ্জয় শ্রেষ্ঠীর এই সংবাদে বিস্ময়ে স্তম্ভিত হলেন মিগার শ্রেষ্ঠী। এতে তিনি অপমান মনে করলেন, চিন্তা করলেন, নিশ্চয়ই ইহা ধনের গৌরব, না হয় ধনঞ্জয় শ্রেষ্ঠীর গর্বপূর্ণ বাক্য প্রয়োগ করার কারণ কি? আমায় অবজ্ঞা করলো নয় কি? ওর দর্প যদি আমি ছুন্ন করতে পারি। মিগার শ্রেষ্ঠী বরযাত্রীর লোক সংগ্রহে তৎপর হয়ে পড়লেন। তিনি তো লোক সংগ্রহ করবেন যে যা যাতে ধনঞ্জয় শ্রেষ্ঠী ব্যতিব্যস্ত হয়ে পড়েন, ইহাই তার মনোভাব। নিরূপিত দিবসে শ্রাবস্তীর প্রত্যেক ঘরে এক একজন মাত্র রক্ষক রেখে মিগার শ্রেষ্ঠী সমস্ত লোককে সঙ্গে নিলেন। কৌশলরাজ হাজার হাজার গজা
রোহিত অশ্বারোহী তীরন্দাজ উপাধিক সৈন্যে সজ্জিত হয়ে সপারিষদ বর যাত্রীদের সঙ্গে যোগদান করলেন। এই অগণিত পরিষদ শ্রাবস্তীর ধূলিকণা উড়াইয়ে এবং প্রাণ মাতানো বিবিধ বাদ্যধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে স্বাগত নগরাভিমুখী অগ্রসর হলেন। বরযাত্রীরা গিয়ে উপস্থিত হলেন স্বাগত নগর থেকে 4 মাইল ব্যবধানে। সেখান থেকে ধনঞ্জয় শ্রেষ্ঠীকে জানালেন তাঁদের আগমন বার্তা। মহাশ্রেষ্ঠী বরযাত্রীদের আগু বাড়াই আনার জন্য মঙ্গল ঘট ও মঙ্গলবাদ্য সহ বহু লোককে পাঠিয়ে দিলেন। তারপর কন্যা বিশাখাকে বললেন, মা, বরযাত্রীরা আসছেন, এর সঙ্গে কোশলরাজও আসছেন সপরিষদ। যার যেমন মর্যাদা সেরূপই ব্যবস্থা করতে হবে। তোমরা শ্বশুর, রাজা, মন্ত্রী, সেনাপতি প্রত্যেকের জন্য এক একটা ঘর সাজাতে হবে এবং সৈন্য সামন্ত প্রভৃতি অন্যান্য পরিষদের জন্য যথোপযুক্ত বন্দোবস্ত করতে হবে। বিশাখার বজ্রাগ্রতুল্য তীক্ষ্ণ বুদ্ধি পিতাকে আর অধিক বলতে না দিয়ে মৃত্যু হেসে বললেন, বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, এর যথাযথ ব্যবস্থা আমিই করে নেব। এই বলে বিশাখা 500 দাসী ও বহু কর্মচারীর সঙ্গে নিয়ে কাজে লেগে গেলেন। শ্রেষ্ঠী দহিতা এমন বিচক্ষণতার সহিত কর্ম পরিচালনা করলেন যে অল্প সময়ের মধ্যে সব কার্য নিষ্পন্ন হয়ে গেল। রাজা হতে হস্তিরক্ষক পর্যন্ত সকলেরই জন্যই সুবন্দোবস্ত করা হলো। এর যথোপযুক্ত সাজসজ্জার ব্যবস্থা করে দিলেন। বিশাখার বিচার বুদ্ধি অতি চমৎকার। তিনি চিন্তা করলেন, রাজা হোক বা হস্তিরক্ষকই হোক, এ মহাপরিষদের সকলে আমাদের এখানে আজ বরযাত্রী, সুতরাং আজ সবাই আমাদের সম্মাননাস্পদ বিশিষ্ট অতিথি। এই বিবাহ উপলক্ষে এখানে যা উৎসব বা আমোদ প্রমোদ অনুষ্ঠিত হয় তা যেন হস্তি এবং অশ্বরক্ষকেরা পূর্ণমাত্রায় উপভোগ করতে পারে। তারা যেন এ বলে মনক্ষুণ্ণ না হয় যে আমরা বিশাখার বিবাহ মঙ্গলে গিয়েছিলাম বটে, কিন্তু কোনো আমোদ উপভোগ করতে পারিনি, কেবল হস্তি অশ্বরক্ষা কাজে ছিলাম ব্যাপৃত। এরূপ বিবেচনা করে শ্রেষ্ঠীতনয় সকলের জন্য সুবন্দোবস্ত করে দিলেন এবং কে কার পরিচর্যা করবে, হস্তি এবং অশ্বকে কে রক্ষা করবে ইত্যাদি যাবতীয় বিষয়ে নির্দেশ দিয়ে দিলেন। 2. সেদিন আষাঢ়ী পূর্ণিমা, প্রকৃতি আর শান্তভাব ধারণ করেছে, বায়ু খেলছে মৃদুমন্দ, আকাশ নির্মল, কোথাও দু একখানা মেঘমালা গগন গাত্রে শোভা পাচ্ছে, তাতেও আবার প্রভাকরের স্বররশ্মি প্রতিফলিত হয়ে চমৎকার দৃশ্যের সৃষ্টি করেছে। শ্যামল মাতে দিনমণির কনকাবা লুথাইয়ে পড়ে যেন হাসছে, অপূর্ব বেশ ধারণ করছে পত্র কিশলয়, সাক্ষাৎ নগরের প্রমোদ উদ্যানে সুষমা মন্দিত বিচিত্র কুসুম নিচয় মৃদু মন্দ বায়ু হিল্লোলে নৃত্য করছে, সমতালে তাল মিলিয়ে মধুপকুল মধুর গুঞ্জন ধ্বনিতে মুখর করে নৃত্য পরায়ণ ফুলের হরণ করছে অন্তর্নিহিত মধু এবং গায়ে মাকসে পরাগ, কুঞ্জে কুঞ্জে নানা রং এর মনোরম ফুলের সমাবেশ, সুন্দর শত শত পাখি উড়ে উড়ে বসছে আর মনের সুখে গান করছে, সরোবরে পদ্ম নিশ্চয় সুবাস বিতরণ করছে, রাজহংস সাঁতার কাটছে মনানন্দে, প্রকৃতি রানীর এমন আনন্দ মুখর অবস্থা দেখলে মনে হয় সখী বিশাখার বিবাহ উৎসবে সেও যেন আপন হারা হয়ে উল্লাসে মেতে উঠেছে। আষাঢ়ী পূর্ণিমার শুভ লগ্নে বরযাত্রীর মহাজাকজমকে ধনঞ্জয় শ্রেষ্ঠীর গৃহ প্রাঙ্গণে উপস্থিত হলেন। মাঙ্গলিক বাদ্যের সুতান লহরে ভামা কর্ণের অলোধ্বনি ও শঙ্কধ্বনির সঙ্গে ধনঞ্জয় শ্রেষ্ঠী বরযাত্রীকে সাদর স্বাগতম বাক্যে করলেন অভ্যর্থনা। অগণিত বরযাত্রী, তবুও এমন সুশৃঙ্খলায় সর্বকার্য সুসম্পন্ন হতে লাগলো যে রাজা হতে হস্তিরক্ষক পর্যন্ত সকলেই মুগ্ধ আশ্চর্যান্বিত হলেন। নীরবে প্রত্যেকেই প্রত্যেকের কার্য সুস্থ সুন্দররূপে সম্পাদন করে যাচ্ছে, কলের পুতুলের মতো যথোপযুক্ত সম্মান ও সকল বিষয়ে প্রাচুর্য দর্শনে অভ্যাগতেরা মুক্ত কণ্ঠে প্রশংসা করতে লাগলেন যেন প্রশংসায় পঞ্চমুখ। মিগার শ্রেষ্ঠী মনে মনে হার মানলেন এবং অপমানও মনে করলেন। মহালতা প্রসাদন লাভ। 1. এদিকে ধনঞ্জয় শ্রেষ্ঠী চিন্তা করতে লাগলেন কিরূপে অলঙ্কার হলে তার প্রাণ সমাতনয়কে শোভা পাবে, তন্ময় হয়ে কেবল তাই চিন্তা করছেন তিনি। বহুবিধ অলঙ্কারের পরিকল্পনা করলেন বলতে কিন্তু কোনোটাই তার মনোভূত হয় না। অতপর পূর্ণবতী বিশাখার মহাপুণ্য প্রভাবে এমন এক বৈচিত্র্যপূর্ণ অলঙ্কারের পরিকল্পনা করলেন যে জগতে যা অদ্বিতীয়, অভূতপূর্ব, মনোহর ও আশ্চর্য দর্শনীয়,
তখনই তিনি পঞ্চশত সুদক্ষ স্বর্ণকারকে আহ্বান করে মহালতা প্রসাদন নামক এক চমৎকার অলঙ্কার নির্মাণের আদেশ করলেন, যা বিশাখার আপাদ মস্তক পরিবেষ্টিত ফল পুষ্প পত্র পল্লব ও লতা বিভূষিত বিচিত্র চারুশিল্প সমলঙ্কৃত এবং মস্তক ফুরিয়ে ময়ূর পরিশোভিত। প্রসাদন তৈয়ারের যথাযোগ্য উপকরণ স্বর্ণ রৌপ্য হীরা মুক্তা মণি প্রবালাদি সকল প্রকার মহার্গরত্ন প্রদান করলেন। স্বর্ণকারেরা বলল, শ্রেষ্ঠী প্রবর, এই প্রসাদন সম্পন্ন করতে আমার 4 মাসের প্রয়োজন। অবশ্য অলঙ্কার যাতে সুন্দর হয় তার জন্য চেষ্টার ত্রুটি হবে না, আপনার পছন্দ মতেই পারিশ্রমিক দেবেন। তা তো দেব, কিন্তু আমি কিন্তু উত্তম প্রসাদনই চাই, কাজ ভালো হলে যথেষ্ট পুরস্কার পাবে। তোমাদিগকে 4 মাসের সময় দেওয়া গেল, তার জন্য আমরা সশস্ত্র থাকব। এই বলে স্বর্ণকারগণ প্রসাদনোপকরণ নিয়ে চলে গেলেন। 2. বরযাত্রীদের সপ্তাহ অতীত হয়ে গেল, তারা সুখ স্বাচ্ছন্দ্যেই আসেন। এ যাবৎ কন্যা সাজিয়ে দেবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ধনঞ্জয় শ্রেষ্ঠের নিঃশ্বাস্ত ভাব লক্ষ্য করে কোশলরাজ চিন্তান্বিত হলেন, যেহেতু তিনি শ্রেষ্ঠীর পরম হিতৈষী। চিন্তা করলেন তিনি, ধনঞ্জয় শ্রেষ্ঠীর ধন গৌরবে আমিও গৌরবান্বিত। এই অগণিত পরিশ্রমের জন্য প্রতিদিন তার অজস্র অর্থ ব্যয় হচ্ছে, কন্যা সাজায় দিতে এত বিলম্ব করছেন কেন? এরূপ অপরিমিত ব্যয় রাজভাণ্ডারও তো শেষ হয়ে যাবে, ইনিও যে এরূপে দরিদ্র হয়ে যাবেন তার আর বিচিত্র কি? এখানে থাকা আমাদের আর যুক্তিসঙ্গত হবে না, এ মনে করে শ্রেষ্ঠীকে আহ্বান করলেন। মহারাজ প্রসেনজিৎ জানেন না যে ধনঞ্জয় শ্রেষ্ঠীর ধনের পরিমাণ কত। একেত যিনি মহাপুণ্যবান প্রচ্ছকবুদ্ধির আশীর্বাদ প্রাপ্ত, দ্বিতীয়ত যিনি বিশাখার মতো পুণ্যবতীর জনক, তৃতীয়ত মহাভাগ্যবান মেন্ডক শ্রেষ্ঠীর যার পিতা, সে বংশের কুলতিলক পূর্ণ বিভূতিমণ্ডিত ধনঞ্জয় শ্রেষ্ঠীর ধনের অভাব হবে মনে করা অহেতুক মাত্র। কোশল রাজ্যের আহ্বান পেয়ে মহাশ্রেষ্ঠী যথাশীঘ্র তাঁর নিকট উপনীত হলেন, যথাযোগ্য সম্মান প্রদর্শনের পর জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনি আপনি দেখেছেন? হ্যাঁ শ্রেষ্ঠী প্রবর, এবার আপনার মেয়েকে সাজাই দিন, আমরা চলে যাই। এই অগণিত লোকের ব্যয়ভার তো কম নয়, অযথা এই খরচান্তের প্রয়োজন কি? শ্রেষ্ঠী সহাস্যে বললেন, মহারাজ আপনি উদ্বিগ্ন হবেন না, নিশ্চিন্তে অবস্থান করুন। আপনার অথবা আপনারা পরিষদের যদি কোনো প্রকার অভাব বা অসুবিধা হয়ে থাকে তবে অনুগ্রহ করে আমাকে জানাবেন। এখন বর্ষাকাল, বৃষ্টিপাত হচ্ছে, অবিশ্রান্ত পটঘাত কর্দমাক্ত, গমনাগমনের বড় অসুবিধে। বর্ষা 4 মাস অতিক্রান্ত হোক, হেমন্তের আফিরবে দোরা হোক, হাস্যময়ী শুষ্ক হোক পটঘাত, তারপরেই যাবেন। বর্ষার এই দুর্যোগময় দুর্দিনে আপনাদিগকে কিছুতেই বিদায় দিতে পারি না। কোশলরাজ আশ্চর্যান্বিত হলেন, বললেন বিস্ময় কণ্ঠে, কি বলছেন মহাশ্রেষ্ঠী, স্বেচ্ছায় কি আপনি দরিদ্র বরণ করতে চান? অসম্ভব, এতে আমি কিছুতেই রাজি হতে পারি না। শ্রেষ্ঠী রাজার প্রতি প্রসন্ন দৃষ্টি নিবদ্ধ করে বললেন, মহারাজ আমার প্রতি আপনারা যথেষ্ট করুণা, এই তাই এরূপ বলছেন। প্রসুর অর্থ ব্যয়ে আমি দরিদ্র হয়ে যাব এ মনে করে আপনি ক্ষুণ্ণ হবেন না। রাজন, দারিদ্র বরণের কারো স্বাদ নেই, আমার ক্ষমতার বিরুদ্ধে আপনাকে অন্যায় অনুরোধ করছি, এরূপ মনে করবেন না। আপনাদের মতো মহান জনের সেবা করতে পেরে নিজকে ধন্য গৌরবান্বিত মনে করছি, আপনি উৎকণ্ঠিত হবেন না, বর্ষান্তেই যাবেন। এবার বিদায় হই মহারাজ, অন্য সময় দেখা করব। এই বলে তিনি রাজাকে যথাযথ সম্মান প্রদর্শন করে কার্যান্তরে চলে গেলেন। 3. আজ 3 মাস পূর্ণ হয়েছে, অতি দ্রুত গতিতে যেন অতীত হয়ে গেল এই দিনগুলো। এই কয়েক দিবস সাকেতনগর যেন দেবনগরে পরিণত হয়েছে, সর্বদাই উৎসাহমোদিত, ধ্বজা পতাকা তোরণ ও মঙ্গল গতে নিত্য সুসজ্জিত, সতত নৃত্য গীত ও বাদ্য মুখরিত, অত্যুত্তম রসাল খাদ্যবর্জ্যের সমারোহ, সর্বক্ষণ অঘুরু খুমকুম কস্তুরী উদুপাদিতে শ্রোভামোদিত বায়ু, অলকা তিলকা লিপ্ত বিলাসী যুবক যুবতীদের বিলাসপূর্ণ মধুর হাসি, মহার্ঘ পরিচ্ছদে বিভূষিত ভাগ্যবান নর নারীদের আনাগোনা, আনন্দমুখ জনগণের আনন্দ কল্লোল, হস্তির বৃংহিত অশ্বের হ্রাসারব, ঐশ্বর্যের যেন কুবের পুরী এবং আনন্দে যেন অলক নন্দাকেও হার মানাচ্ছে এই সাকেত নগর। 3 মাস অতীত হল, এখনও মহালতা প্রসাদনের নির্মাণ কার্য সম্পন্ন হয়নি।
বরযাত্রীরা পরম সুখেই কালাতিপাত করছেন। এমনই সময় সৈন্য বরযাত্রীদের কার্য পরিচালক এসে বলল, শ্রেষ্ঠী প্রবর, সমস্ত দ্রব্যই পরিপূর্ণ আছে, কেবল সৈন্যদের জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে। শ্রেষ্ঠী নিঃসংকোচে বললেন, বর্ষার দিনে তো আর কাঠ সংগ্রহ করা যাবে না, সুতরাং স্বাগত নগরে যত হস্তিশালা ও জীর্ণ গৃহ আছে সবই ভেঙে এনে রন্ধন কাজে লাগাম। শ্রেষ্ঠীর আদেশ প্রতিপালিত হলো, 15 দিনে তাও নিঃশেষ হলো। পুনরায় কাঠের অভাবে অভাব জানালে শ্রেষ্ঠী আদেশ করলেন, বস্ত্র ভান্ডার থেকে মোটা কাপড়ের মরম পাকাইয়ে তার তৈল সিক্ত করে কাজ চালাও। এরূপ 15 দিন গত হলো। এবার 4 মাসের পূর্ণতা প্রাপ্তির সঙ্গে সুসম্পন্ন হলো মহালতা প্রসাদনের নির্মাণ কার্য। শ্রেষ্ঠী ভবনে যখন মহালতা প্রসাদন নিয়ে এলো, তখন এক আনন্দের কল্লোল ধ্বনি মুখর হয়ে উঠল। হতে লাগলো মুহুর্মুহু বাদ্যধ্বনি, উলুধ্বনি ও শঙ্খধ্বনি। চতুর্দিক থেকে নরনারী উৎসুক অন্তরে আসতে লাগলো এ আশ্চর্য প্রসাদন দেখতে। জগতে ইহাই প্রথম অদ্বিতীয় অভিনব প্রসাদন, দেখে সকলের অন্তরে বিস্ময় জাগলো, বিমুগ্ধ হলো দর্শকবৃন্দ। সকলে মুক্ত কণ্ঠে প্রশংসা করতে লাগলো, বিশাখার অদৃষ্ট খুব ভালো, বড় পুণ্যবতী মেয়ে, দেখতেও দেবীর মতো। মহালতা প্রসাদন বললে, আপাদ মস্তক সর্বাঙ্গ পরিবৃত বিচিত্র লতা কর্ম পরিশোভিত বহুমূল্য রত্ন খোষিত চারুশিল্প বিমন্ডিত বৈশিষ্ট্যপূর্ণ এক মহা অলঙ্কার বুঝায়। ইহা রৌপ্যময় সূত্রে গ্রথিত হয়ে একটা গ্রন্থি স্বর্ণ মুদ্রা সংযোজনায় নিষ্পন্ন করা হয়েছে। প্রসাদন মস্তকে একটা, দু কর্ণে দুতা, গলা বেস্তনিতে একটা, দু ঝানেতে দুতা, দু কনৈতে দুতা এবং দু কথি ফার্সে দুতা স্বর্ণ মুদ্রা সংযোজন করা হয়েছে। প্রসাদন মস্তকে একটি সুদৃশ্য ময়ূর, এর দক্ষিণ পক্ষে 50শত ও বাম পক্ষে 50শত স্বর্ণময় পালক, পালকসমূহ নীলমণি প্রভৃতি বহুমূল্য বিচিত্র রত্নে সজ্জিত। চক্ষু প্রবালময়, চক্ষু যুগল মণিময়, গ্রীবা ও ঝঙ্কা নানা বর্ণের রত্নময়, এটা বিশাখার মস্তকের অপূর্ব দৃশ্যের সৃষ্টি করত। পর্বত চূড়ায় নৃত্যপরায়ণ ময়ূরের মতো বায়ু কম্পিত সহস্র পালক থেকে দিব্য বাদ্য সম এক প্রকার মনোরম মধুর শব্দ নির্গত হতো। দূর থেকে দেখলে ওটা সজীব ময়ূর বলে ভ্রম হতো। 9 কোটি স্বর্ণ মুদ্রা রত্নরাজি সমবায়ে নির্মিত হয়েছিল এ মহাপ্রসাদন, স্বর্ণকারদের ফারশ্রেমী 1 লক্ষ মুদ্রা। সাধু সাধু সাধু।